হ্যালো বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে কেনাকাটার জন্য রোজি কয়েন ব্যবহার করি কিন্তু আমরা যদি কয়েনগুলি ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাবো কয়েনগুলির নিচে বিশেষ ধরনের একটা মার্ক দেওয়া থাকে যেমন ধরুন এই কয়েনটি এর নিচে রয়েছে ডায়মন্ড মার্ক আবার এই কয়েনটি দেখুন এখানে রয়েছে ডট মার্ক অথবা আরেকটি কয়েন দেখুন এর নিচে রয়েছে ফাইভ পয়েন্টেড স্টার মার্ক আবার এমনও হয় কোনো কয়েন যার নিচে কোনো মার্ক নেই তো এইগুলোর তাৎপর্য কী তার আগে আপনাদের বলি কয়েন সাধারণত ভারতবর্ষে দু ধরনের হয় একটা নর্মাল সার্কুলেটেড কয়েন যা সর্বদা তৈরি ও বিতরণ করা হয় আবার কতগুলি কয়েন আছে যেগুলোকে বলা হয় কমেমারেটিভ কয়েন বা স্মারক কয়েন স্মারক কয়েন সাধারণত বিশেষ কোনো ইভেন্টে তৈরি করা হয় যেমন ধরুন দু সালে আমাদের দেশের পঁচাত্তর বছর স্বাধীনতা উদযাপন হবে সেই উপলক্ষে সরকার কোনো বিশেষ কয়েন তৈরি করতে পারে অথবা ভারতবর্ষের কোনো বিশেষ লোকের স্মৃতির উদ্দেশ্য কয়েন তৈরি করতে পারে এই কয়েনগুলি সাধারণত আনসার্কুলেটেড কয়েন হয় অর্থাৎ সাধারণ লেনদেনে এগুলো ব্যবহার করা হয় না যদিও এর মূল্য একই থাকে এই কয়েনগুলি সাধারণত যারা মুদ্রা সংগ্রহ করে তারা সরাসরি যেই কয়েনগুলি তৈরি করেছে তার থেকে কেনে অথবা কয়েন ডিলারের কাছ থেকে কেনে নিজের সংগ্রহে রাখে এখন কথা হলো এই কয়েনগুলি বা মুদ্রাগুলি কোথায় তৈরি করা হয় আসলে কয়েন তৈরি করা হয় ট্যাকশালে আপনারা কিছুক্ষণ আগে যে মার্কগুলি মুদ্রার নিচে দেখেছেন সেগুলো নির্দেশ করে এই মুদ্রাগুলি কোন ট্যাকশালে তৈরি করা হয়েছে কিন্তু কিছু কিছু কয়েন একটু আগে আমরা দেখলাম যে কয়েনগুলির নিচে কোনো মার্ক নেই তবে আমরা জানবো তার আগে আপনাদের জানিয়ে রাখি ভারতে টাকশাল অর্থাৎ মুদ্রা তৈরির চারটি জায়গা রয়েছে কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই ও নয়ডা আমরা একে একে এই প্রত্যেকটি ট্যাকশালের ব্যাপারে জানবো এবং তাদের তৈরি মুদ্রায় কী ধরনের মার্ক ব্যবহার করা হয় সেটাও জানব প্রথমেই হলো কলকাতা ট্যাক্সাল বা কলকাতা মিন্ট ট্যাক্সালকে ইংরেজিতে মিন্ট বলা হয় কলকাতা ট্যাক্সাল হলো ভারতের সবচেয়ে পুরোনো ট্যাক্সাল এর স্থাপনা হয়েছিল সতেরোশো সাতান্ন সালে বর্তমানে কলকাতার আলিপুর এলাকায় এই ট্যাক্সালটি রয়েছে এই ট্যাক্সালে সার্কুলেটিং কয়েন এবং কমেম্যালিটিভ অর্থাৎ স্মারক কয়েন দুটোই তৈরি করা হয় মেডালের মধ্যে রয়েছে ভারতরত্ন পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পরমবীর চক্র বীর চক্র এবং মহাবীর চক্র আপনাদের জানিয়ে রাখি কলকাতা ট্যাক্সাল হলো ভারতবর্ষের সবচেয়ে পুরোনো ট্যাক্সাল তাই কলকাতা টেকসাইলের তৈরি কয়েনে কোনো রকম সিম্বল থাকে না এই হলো কলকাতা ট্যাক্সশাইলের তৈরি মুদ্রা এর নিচে দেখুন কোনো সিম্বল নেই দু নম্বরে রয়েছে হায়দ্রাবাদ ট্যাক্সাল এই ট্যাক্সশাল আঠারোশো সালে স্থাপনা হয় স্বাধীনতার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ট্যাক্সাল অধিগ্রহণ করে এই ট্যাক্সালে সার্কুলেটিং কয়েন এবং কমেমারেটিভ কয়েন্স দুটোই তৈরি করা হয় এবার হায়দ্রাবাদ ট্যাক্সালের কয়েনে কি ধরনের মার্ক থাকে আমরা দেখব আপনাদের জানিয়ে রাখি হায়দ্রাবাদ ট্যাক যে ধরনের কয়েন তৈরি হয় সেখানে তিন ধরনের মার্ক রয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তৈরি কয়েনে স্প্লিট ডায়মন্ড মার্ক থাকে দেখুন এই হলো স্প্লিট ডায়মন্ড মার্ক উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তৈরি কয়েনে ডায়মন্ড উইথ ডট অর্থাৎ একটা ডায়মন্ডের মাঝখানে একটা ফোটা থাকে এই হলো তার সিম্বল এবং উনিশশো আটষট্টি সাল থেকে যে কয়েন তৈরি করা হচ্ছে তার নিচে ফাইভ পয়েন্টেড স্টার মার্ক থাকে তিন নম্বরে রয়েছে মুম্বাই ট্যাক্সাল যার পুরোনো নাম বম্বে ট্যাক্সাল এই ট্যাক্সশালের স্থাপনা হয় আঠারোশো সালে মুম্বাই ট্যাক্সশালের একটি রেকর্ড হলো তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ এম্পায়ার দুজনের জন্যই কয়েন তৈরি করেছে তারা সার্কুলেটিভ কয়েন অর্থাৎ সাধারণ যে কয়েনগুলো থাকে সেগুলোও বানায় এবং কমোমারিটিভ কয়েন অর্থাৎ স্মারক কয়েনও তৈরি করে এবং এরা ম্যাডেলিয়ানসও বানায় এবং গোল্ডও রিফাইন করে মুম্বাই ট্যাক্সালে চারটি ট্যাক্সাল মার্ক রয়েছে সাধারণ সার্কুলেটিং কয়েনে ওরা ডায়মন্ড মার্ক দেওয়া থাকে এই দেখুন মুম্বাই ট্যাক্সালের তৈরি মুদ্রার নিচে ডায়মন্ড মার্ক রয়েছে কমেমোরেটিভ কয়েনের মধ্যে এক ধরনের কয়েন হয় যাকে প্রুফ কয়েন বলা হয় সেই কয়েনের নিচে ওরা এম মার্ক দেয় এম ফর মুম্বাই এবং পুরনো কয়েনে রয়েছে বি মার্ক অর্থাৎ বি ফর বোম্বে আনসার্কুলেটেড কয়েনে রয়েছে ইউ মার্ক অর্থাৎ যে কয়েনগুলি সাধারণত সার্কুলেটিং করা হয় না সেই ধরনের কয়েনে ওরা ইউ মার্ক দিয়ে থাকে চার নম্বরে রয়েছে নয়ডা টেক্সাল দেশের স্বাধীনতার পর ভারত সরকার আরও একটি ট্যাক্সাল তৈরি করে যার নাম হলো নয়ডা টেকশাল এই নয়ডা ট্যাক্সাল উনিশশো অষ্টআশি সালের উত্তরপ্রদেশের নয়ডায় স্থাপিত হয় নয়ডা ট্যাক্সালই প্রথম ফেরিটিক স্টেনলেস স্টিলের কয়েন তৈরি করে এরা সার্কুলেটিভ কয়েন এবং কমেমোরেটিভ কয়েন অর্থাৎ স্মারক কয়েন দুটোই তৈরি করে এবং এরা ফরেন কয়েনও তৈরি করে ফরেন কয়েন বলতে বিদেশের জন্য ওরা কয়েন তৈরি করে দেয় এবার নয়ডা ট্যাক্সেলের তৈরি কয়েনে মার্ক এই যে দেখুন নয়ডা ট্যাক্সেলের কয়েন এই কয়েনের নিচে সলিড ডট মার্ক দেওয়া থাকে এবার আপনার মনে হতে পারে যে আপনার কাছে এমন কয়েনে রয়েছে যে সব মার্ক এই মার্কগুলির বাইরে অনেক সময় ডিমান্ড ও সাপ্লাই সামলাতে গিয়ে সরকারকে বিদেশ থেকেও কয়েন তৈরি করে আনতে হয় যেমন ধরুন যদি ক্যানাডা থেকে কোনো কয়েন তৈরি করে আনা হয় তবে তার নিচে সি মার্ক থাকে যদি কোনো কয়েন রাশিয়ার মস্কো ট্যাক্সাল থেকে তৈরি করা হয় তাহলে তার নিচে এম লেখা থাকবে আবার কোনো কয়েনের নিচে যদি হাফ সার্কেলের মধ্যে এম থাকে তাহলে বুঝতে হবে ওই কয়েনটি সাউথ আফ্রিকার ট্যাক্সাল থেকে তৈরি করা তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তবে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ